আগে মারা গেছেন অভিনেতা জাভেদ খান আমরাহি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে জাভেদ খান শ্বাসকষ্টে ভুগছিলেন এবং গত এক বছর ধরে বিছানায় শুয়েছিলেন। তাকে সান্তাক্রুজের সূর্যা নার্সিংহোমে ভর্তি করা হয়, যেখানে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সন্ধ্যা 6:30 নাগাদ ওশিয়ারা কবরস্থানে তাকে নিয়ে যাওয়া হয়। তার সহ অভিনেতা অখিলেন্দ্র মিশ্র ফেসবুকে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, জাভেদ খান সাহেবের প্রতি আন্তরিক সমবেদনা, মহান অভিনেতা এবং আইপিএল এর একজন গুরুত্বপূর্ণ সদস্য। অভিনেতার মৃত্যু সংবাদে বলিউডে প্রত্যেকটি তারকাই শোকাহত। ফর মোর বলিউড আপডেটস ডু লাইক ফলো এন্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ।